আর এই মুহূর্তে আমরা নজর রাখব কালীঘাটের দিকে। কালীঘাটে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে কালীঘাটে মিছিলে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন। সন্তু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে? দেখো তোমাকে ছবি দেখানোর চেষ্টা করবো। পুজোর আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চাকরি হবে, কিন্তু তারা আজও রাস্তায়। তারা বলছে 2014 সাল থেকে 2023 সাল তারা রাস্তায়। তাদের যে নেতৃত্ব, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এমনটাই বলছেন। এই মুহূর্তে কালীঘাট 1 নম্বর মেট্রো থেকে বেরিয়ে তারা সরাসরি এই এই যে মহানগরীর রাস্তা রাজপথ, সেখানে তারা হাঁটছেন। ইতিমধ্যে ছবি দেখানোর চেষ্টা করবো। আপনারা কি বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা জানাতে যাচ্ছি মাননীয়কে যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, পুজোর আগে আমাদের কাউন্সেলিং করে আপার প্রাইমারি নিয়োগ দিন। আমরা আর যন্ত্রণা সইতে পারছি না। আমরা 10 বছর ধরে পরিবার নিয়ে সব শেষ। আমরা জোরহাট করে বলছি, আপনি আমাদেরকে নিয়োগ দিয়ে মুক্তি দিন। আমরা 3 বারের প্রতিশ্রুতি ছবি দেখানোর চেষ্টা করবো। প্রথম প্রতিশ্রুতি 14 সেপ্টেম্বর 2016, দ্বিতীয় প্রতিশ্রুতি 21 জুন 2021, তৃতীয় প্রতিশ্রুতি 30 মে 2023। অর্থাৎ এই 3 বার প্রতিশ্রুতি দেওয়া হলেও তাদের এখনো চাকরি হয়নি, তাই তারা রাজপথে এই মুহূর্তে মিছিল করে তারা এগিয়ে যাচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো। এবং হাজিরা মোড়ে বিশাল পুলিশ বাহিনী থাকার পর তাদের যে কর্মসূচি তা পরিবর্তিত হয়। তারা চলে আসেন কালীঘাট 1 নম্বর মেট্রো স্টেশনের সামনে। তুমি জানো যে করুণা বইতে তাদের যে নেতৃত্ব, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারাও বিক্ষোভ করছেন, তারা রাস্তায় নেমে এই মুহূর্তে যে ছবি, সেই ছবি গোটা বাংলার মানুষ দেখছে যে চাকরির দাবিতে প্রতিদিন নিয়ম করে রাস্তায় নামতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। তারা বলছেন খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাকে কি দেখতে পাচ্ছেন, তার খোঁজই তো আপনারা নেবেন। তাকে দেখানোর জন্য, তার প্রতিশ্রুতি তাকে স্মরণ করানোর জন্য আমরা আজ মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছি। তার প্রতিশ্রুতি তাকে স্মরণ করাবো যে 3 বার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমরা আজ 10 বছর তো রাস্তায় বসে আছি। আমাদের সঙ্গে কথা বলছেন না, আমাদের নিয়োগ কবে হবে তাও বলছেন না। তাই মুখ্যমন্ত্রী স্মরণ করেন, আমরা মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে আমরা এই মিছিল করে যাচ্ছি। এমনটা মিছিল এগিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। মাত্র কালীঘাটের 1 নম্বর যে গেট, সেই গেট থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে মিছিল কালীঘাটের দিকে। এই মুহূর্তে চাকরি প্রার্থীরা বিনা বাধায় এগিয়ে যাচ্ছে। কোনো পুলিশের দেখা নেই, কারণ পুলিশ আধিকারিকরা জানতেনই না যে এখান থেকে হয়তো বিক্ষোভ শুরু হতে পারে। এবং চাকরি প্রার্থীদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু ঠিক করে যে হাজিরা মোড় নয়, হাজিরা মেট্রো নয়, কালীঘাট 1 নম্বর মেট্রো থেকে তাদের কিন্তু মিছিল শুরু। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা দূরে আসা আসছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি, পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে আস্তে আস্তে। আইবির লোকেরাও আসছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করো। পুলিশ আধিকারিকরা আস্তে আস্তে আসছেন। এই মুহূর্তে এই মিছিল আটকানো হয় কিনা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। পুলিশ আধিকারিকদের সংখ্যা ক্রমশ বাড়ানো হচ্ছে। ময়ূর সেই ছবি দেখাবে যে একদিকে চাকরি প্রার্থীরা, একদিকে পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে সিভিল ড্রেসে পুলিশ আধিকারিকরা এসে গিয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যে ছবি, তোমাকে ধন্যবাদ সন্তু।